पश्चिम बंगाल में होने वाले विधानसभा चुनाव को लेकर चुनाव आयोग ने तैयारी शुरू कर दी है। इसी बीच मालदा जिले के SP आलोक रजौरिया ने प्रेस वार्ता को संबोधित करते हुए पूरी जानकारी साझा की। SP ने कहा कि पहले चरण में मालदा में 5 कंपनियां मालदा आ रही हैं। देखो ना, इलेक्शन कमीशन ने अपना निर्देश पेश किया। আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার প্রাথমিকভাবে আমরা 5টা কোম্পানি CAPF পাচ্ছি অ্যান্ড আমরা ওনাদের থাকা ব্যবস্থা অ্যান্ড ওনাদেরকে দিয়ে যে আমাদের চিহ্নিত সেন্সিটিভ এলাকাগুলোয় রুট মার্চ করানোর এইসব প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। শীঘ্রই এই উইকে সপ্তাহে আমরা আশা করছি আমরা কেন্দ্রীয় বাহিনীটা পাব। স্যার কোন কোন থানা মেনশন করা হয়েছে, কোথায় কোথায় থাকবে? না থানা নয়, এটা SP এর ডিসক্রিপশন আছে। SP और DM और পুরো যেটা DM হচ্ছেন হেড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস, আমরা দুজন মিলিয়ে ডিসাইড করি কি আমাদের প্রায়োরিটি এরিয়াস কি আছে, কোন কোন এলাকা আমাদের বেশি সেন্সিটিভ আছে, কোথায় কোথায় রুট মার্চ বেশি করা দরকার আছে আর আগে করা দরকার আছে, সেই হিসাবে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। ভিন্ন কতগুলো স্যার? 5টা কোম্পানি আছে, 5টা ভেন্যু আছে। দেখুন, ইলেকশনে ডেট অ্যানাউন্স হওয়ার পরে ইলেকশন কমিশনে ম্যান্ডেট অনুসারে যতগুলোই লাইসেন্স ডাউন আছে সেটা আমরা থানায় ডিপোজিট করে নিই। আর যদি কেউ এক্সেমশন চায় কোনো কারণে, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা টিম থাকে, সেই টিম ডিসাইড করে, সেই কমিটি ডিসাইড করে এক্সেমশন দেওয়া যাবে না দেওয়া যাবে। স্যার বলি ওয়ারেন্টের কতগুলো অ্যাকুইস্ট এখন যদি বিষয় হয়েছে? দেখুন, আমাদের জেলায় আমরা এখন পর্যন্ত 6000 আনুমানিক 6000 ওয়ারেন্ট আমরা এক্সিকিউট করেছি। এখনও আমাদের অ্যারাউন্ড 2000 ওয়ারেন্টস আছে। আমাদের অলমোস্ট ডেলি বেসিসে রেড প্রোগ্রামটা চলছে অ্যান্ড উইথ গুড সাকসেস, খুব ভালো আমরা সাফল্য পেয়েছি। স্যার বলছেন